সুখী গৃহকোণ মে দু হাজার একুশ ধারাবাহিক ভৌতিক উপন্যাস জয়ন্তদের লেখা পঞ্চমন্ডির প্রাচীন সাপ আজ এগারো অধ্যায় এবং শেষ অধ্যায় কিন্তু শেষ সঙ্গে জবনিকা কাজে এভাবে উঠবে আমি ভাবিনি প্রথম থেকেই বলা যাক অনেক রাত পর্যন্ত আমি আর সরসকালই বসে আছি আমাদের আশা ছিল কিছু একটা হবে সরসকালে গিয়ে যে আঘাত করে এসেছে তাতে প্রত্যাঘাত আসবেই আজ এবারির সদর দরজার চাবি আমাদের কাছে একটু আগে সামনের দেওয়াল ঘড়িতে দেখলাম একটা অনিন্দ কিশোর কি ঘুমিয়ে পড়লেন প্রতিশোধ নেবেন না আমরা বেশ আশা হত। সরসকালি বললেন দোয়েলের রাঙা দাদুর ফেসবুক হোয়াটসঅ্যাপ নেই তাহলে ওর এই কাজগুলো কে করে দিচ্ছে ফটোশপে কারিকুরি লোক লাগিয়ে করাচ্ছেন শীর্ষ শীর্ষা আমি বললাম সাড়াশি আক্রমণ একদিকে তন্ত্রমন্ত্র অন্যদিকে আধুনিক টেকনোলজি আমাদের কথার মাঝে একটা ঠক 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 আওয়াজ ভেসে এলো আমি বললাম লাঠি ঠুকে ঠুকে কেউ হাঁটছে কে হাঁটছে এত রাতে হোঁ লাঠি নয় চিমটে শুনলেন না দাদামশাই দাদামশাইয়ের চিমটের আওয়াজ শুনে মুকুল কিশোরবাবু কাল কেমন নিশ্চিন্ত হলেন বললেন আজ আর ভয় নেই পঞ্চমুণ্ডির আসন পেতে এই দাদামশাই গোলমালটা পাকিয়েছেন যার দখল নিতেই অনিন্দ কিশোরের এত প্ল্যানিং সরস বললেন এখন পঞ্চমুণ্ডির আসন না হলে উনি অন্য কিছু নিয়ে ঘোট পাকাতেন সাধারণত এই আসন পাতেন তিনি জীবৎকালে এই আসন ভেঙে কোনো কুমারী মেয়েকে দিয়ে গঙ্গায় বিসর্জন দিয়ে দেন তাহলে নিজের সাধনা সিদ্ধি করার জন্য যে পাঁচটি প্রাণীকে ওই আসনে জাগিয়ে তোলা হয়েছে তারা মুক্তি পায় কিন্তু মৃত্যুর কথা তো বলে কয়ে আসে না হঠাৎ যদি সাধক মারা যান তার আসন নিয়ে সমস্যা হয় ঠক 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 আওয়াজটা ঘরে সিলিং স্পর্শ করে ঘুরে বেড়াচ্ছে অদ্ভুত একটা অস্বস্তি সরসকালী বললেন ফ্যান চালালে ক্যালেন্ডার উঠলে এমন শব্দ হয় কান খাড়া করে আওয়াজটা মাপতে মাপতে আমি বললাম হতে পারে তাহলে দোয়েলের রাঙা দাদু চ্যালেঞ্জটা নিলেন না এত স্লো হলে চলে আমরা কতদিন এখানে আটকে বসে থাকবো সরসকালি বেশ গলায় বললেন আমি ভাবছি মুকুল কিশোরবাবুদের বলবো ওই আসন ভেঙে গঙ্গায় বিসর্জন দিয়ে দিতে সব সমস্যা সহজ সমাধান হয়ে যাবে আমি সম্মতি জানালাম ভালো সিদ্ধান্ত কিন্তু ওরা কি মানবেন ওদের মনের শান্তির জন্য একজন তান্ত্রিক ধরে আনতে হবে বিধান যখন আছে অসুবিধে কী ধর্মবিশ্বাসে আঘাত না করেই কাজটি সারতে হবে আমাদের কথা জড়িয়ে আসছিল আমরা দুজনেই ঘুমের মধ্যে চলে যাচ্ছিলাম হয়তো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম ভাঙলে একটা তীব্র আর্তনাদে আমি আর সরসকালি জেগে উঠেছি সরসকালি বললেন আপনি কিছু শুনেছেন একটা আর্তনাদ ঘরের ভেতর অখণ্ড নিরবতা এক্ষুনি ঘর থেকে বেরিয়ে পড়া যায় কেননা আমরা দুজনে একরকম তৈরি হয়েছিলাম সরসকালি মাথার বালিশের নিচে থেকে রিভালভারটি বের করে পকেটে রাখলেন দরজা খুলতেই দেখলাম মুকুল কিশোর তৃষ্ণা তরণীবাবু একজন কাজের মহিলা উদ্গ্রীব হয়ে সিঁড়ির মুখে দাঁড়িয়ে মুকুল কিশোরের পায়ের সামনে লাঠির মতো বন্দুকটা আমাদের দেখে তরণীবাবু খুব নিচু স্বরে বললেন বাবু আপনারা কিছু শুনেছেন হ্যাঁ আর্তনাদ আমি বললাম সরস বললেন দোয়েল কোথায় ও ঘুমাচ্ছে টের পায়নি খুব চাপা গলায় বলল তৃষ্ণা ও কি একা না তাতার আছে আমি সন্ধ্যাকেও রেখে এসেছি কিন্তু এমন চিৎকারকে করল কোনো মেয়ের গলা হ্যাঁ একটা মেয়ের গলা দুবার আমি স্পষ্ট শুনেছি তখন কলঘরে ছিলাম তৃষ্ণার পাশে দাঁড়ানো কাজের মহিলাটি বলল সরসকালী বললেন আমরা বাইরে যাব। তৃষ্ণা তুমি দোয়েলের কাছে যাও বন্দুকাতে মুকুল কিশোর নেমে এলেন পাশে তরণীবাবু চলুন আমিও যাবো দরজা খুলে বাইরে এলাম আমরা সামনের ঘাস জমির উঠোন জুড়ে আকাশের আলো ময়লা চাদরের মতো পড়ে বেশ কিছুটা দূরে এ বিশাল লোহার গেট তালা ঝুলছে গ্যারাজের দিকে চাপা অন্ধকার ওদিকে পাঁচিলের একটা বড় অংশ ভাঙা সেখান দিয়েই মাঝে মাঝেই কুকুর ঢোকে পাশেই দারোয়ান বুধনের ঘর আমরা ওদিকে যেতেই দেখলাম দরজা খুলে বুধন বেরিয়ে এলো অস্ফুটস্বরে বলল বাবু সরসকালী বললেন কেউ কি বাড়ির মধ্যে ঢুকেছে তুমি কোনো চিৎকার শুনেছ বুধন কাঁপতে কাঁপতে ঘরের দিকে হাত তুলে দেখালো এবাড়িতে বাড়িতে এসে প্রথম দিনেই আমরা ঠাকুর ঘরে গিয়েছিলাম কিন্তু সেটা বাইরের দরজা দিয়ে নয় বাড়ির ভেতরের এঘর ওঘরের পাশ কাটিয়ে গিয়েছিলাম বাইরের দিকের যে দরজা সেটা তালাবন্ধ ঝোলে আমরা সেই বন্ধ দরজার দিকে তাকালাম সরসকালী বললেন দরজাটা খোলা তালা নেই কে কে তালা খুললো গর্জি উঠলেন মুকুল কিশোর বুধন বলল ভিতরে কেউ আছে বাবু ওদিক থেকেই চিৎকার করেছিল একটা মেয়ে আমার হাতে টর্চের আলো দরজার ওপর মুকুল কিশোর বন্দুক তুলে হুঙ্কার দিলেন ভিতরে কে বেরিয়ে আয় নইলে গুলি করব। কোনো সারা শব্দ নেই সরসকালী বললেন মুকুলবাবু কিন্তু গুলি করবে আমি বলছি যে থাকুন বেরিয়ে আসুন কোনো ভয় নেই এবারও কেউ সাড়া দিল না সরসকালি চিৎকার করলেন অনিন্দবাবু আমি জানি আপনি ভিতরে আছেন এবার ফালতু গুলি খেয়ে মরবেন বেরিয়ে আসুন তখনই ভেতর থেকে ঘন ঘন শ্বাস ফেলার শব্দ এলো শ্বাস নয় যেন ঝড়ের গর্জন কে কে ভিতরে আমরা আর অপেক্ষা করলাম না এক পা এক পা করে এগিয়ে গেলাম টর্চের আলো স্থির হয়ে আছে দরজায় সরস বললেন মুকুলবাবু আপনি সরে যান না না আপনারা সরে যান শয়তানটা থাকলে আজ ওকে গুলি করে মারব সরসকালী বললেন আমারও কাছে বোন রিভালভার আছে গুলি আমিও চালাতে জানি আপনি সরে যান সরস আমাকে ইশারা করলেন আপনি ওদিকে সরে গিয়ে আলো ফেলুন আমি দরজা খুলছি দরজা ভেজানো ছিল হাত দিয়ে ঠেলতেই খুলে গেল আর টর্চের আলোয় দেখলাম মিতুল অদ্ভুতভাবে মেঝেতে বসে আছে এ কি মিতুল তুমি মিতুল ফ্যাল ফ্যাল করে অদ্ভুত চোখে তাকিয়ে আছে মুকুলবাবু বললেন ডান দিকে দরজার পাশে সুইচবোর্ড আছে ডান দিকে তরণীবাবু ঝটিতে হাত বাড়িয়ে সুইচ টিপে দিলেন ঘরের ভেতর লালচে একটা আলো জ্বলে উঠল আলোটা সিলিং থেকে লম্বা দড়িতে ঝুলছে তার গায়ে জমে প্রায় নিভেই আছে কিন্তু সেই আলোর এক ঝলকে দেখলাম মিতুল যেমন মেঝেতে অদ্ভুতভাবে বসে তেমন পঞ্চমুণ্ডির আসনের পাশে রাখা চিমটেতে গলা গেঁথে পড়ে আছে অনিন্দ কিশোর গঙ্গোপাধ্যায় মুকুল কিশোর সেদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সরসকালী বললেন মুকুলবাবু এগোবেন না এর পরের কাজ পুলিশের আমরা শুধু মিতুলকে বের করে নেব মুকুল কিশোর বললেন বলেছিলাম না দাদামশাই এসেছেন তার চিমটে ঠকঠক আওয়াজ আমি শুনেছিলাম জানতাম আর কোনো ভয় নেই মিতুলের দৃষ্টি শূন্য সরসকালে এগিয়ে গিয়ে ওর হাত ধরতেই ও যেন সম্বিত ফিরে পেল ভয়ার্থ চোখে তাকালো চিমটে গলা গাঁথা রাঙা দাদুর দিকে গলাগাঁথা অনিন্দ কিশোরের চোখ দুটোর ঢেলে বেরিয়ে এসেছে এর আগে আমরা মিতুলকে বাড়তিক দেখেছি কথা হয়নি আমাদের দেখে হেসেছিল আমরা তুতুলের খোঁজ নিয়েছি তুতুল এমএসসি করছে কিন্তু মিতুল যে মেডিকেলের ছাত্রী একবারও জানতে চাইনি জানতে চাইলে হয়তো ওকেও নজরে রাখা যেত অনিন্দ কিশোর কাজে লাগিয়েছিলেন মিতুলকে তার নজর ছিল ঠাকুরঘরের পঞ্চমুণ্ডির আসন তাহলে বলবো মিতুল হয়তো অনিন্দ কিশোরের কাজে লাগাচ্ছিল তার নজর ছিল অভিলাষের দিকে তুতুলের বন্ধু অভিলাষ একসময় পড়াত মিতুলকে সেখান থেকেই চোরা টান মিতুলের মিতুল সেটা অভিলাষকে বলেও ছিল কিন্তু অভিলাষমক কষিয়ে তাকে পড়ায় মন দিতে বলেছিল বলেছিল ওসব পাগলামি ছাড় তুই একটা পাগলি কিন্তু সেই পাগলি মিতুল অভিলাষের প্রেমে পাগল হয়ে পড়ে গেল আর এক পাগল রাঙাদাদুর হাতে শুরু হলো রাঙাদাদুর নানা খেলা সেই খেলার সঙ্গিনী মিতুল ফটোশপের কারসাজি করে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছিল মিতুলি যা সে সরসকালির কাছে স্বীকার করে তবে শেষ খেলাটি ছিল মারাত্মক মিতুল কোনো একসময় ঠাকুর ঠাকুরঘরের বাইরের দরজার তালার ডুপ্লিকেট চাবি বানিয়েছিল সে চাবি ছিল অনিন্দ কিশোরের কাছে ঠিক ছিল মিতুল কোনো এক ফাঁকে সন্ধ্যেবেলা ঠাকুর ঘরে ঢুকে ভিতর থেকে দেওয়া বাইরের দরজার খিল ও ছিটকিনি খুলে রাখবে তারপর রাতে রাঙা দাদু খেলবে একটা ভয়ঙ্কর খেলা খেলার উপকরণ জোগাড় করেছিল মিতুল ব্লাড ব্যাঙ্ক থেকে এনেছিল এক প্যাকেট রক্ত মানুষের রক্ত আর মর্গের ডোমকে ঘুষ এক এক লাসের কবজি থেকে কেটে নেওয়া হাত আঙুলসহ হাতের তালুটা সে ড্রাই আইসের ভেতর প্যাকেট করে দুদিন আগেই জোগাড় করে এনেছিল কিন্তু ঠিক ছিল সরস্কারেরা চলে গেলে তীরে সুস্থ এটা এক রাতে ঠাকুর ঘরের ভিতর রেখে দেবে কিন্তু সরসকালে অনিন্দ কিশোরের ঘরে গিয়ে চ্যালেঞ্জ করে আসায় তিনি মিতুলকে বলেন আজই ঘটনাটা ঘটাতে হবে সেই মতো মিতুল এ বাড়ি এসে ফিরে যাওয়ার সময় এক ফাঁকে ঠাকুর ঘরে ঢুকে বাইরের দরজার খিল ও ছিটকিনি খুলে দেয় রাতে সবাই ঘুমিয়ে পড়লে অনিন্দ কিশোরের ফোনে মিতুল আসে রক্তের প্যাকেট আর কাটা হাতের তালু নিয়ে রাত নিঝুম দুই ছায়ামূর্তি এসে দাঁড়ালো ঠাকুর ঘরের বন্ধ দরজার সামনে মিতুলের হাত থেকে অনিন্দ কিশোরের কাটা হাত আর রক্তের প্যাকেট নেন নিঃশব্দে বাইরের দরজার তালা খোলেন দরজার সামনে দাঁড়িয়ে মিতুল অনিন্দ কিশোর পঞ্চমুণ্ডির আসনের সামনে এসে দাঁড়ান তিনি পঞ্চমুণ্ডির আসনের ওপর কাঁটা হাতটা রাখেন মিতুল দেখল কাটা হাতটা আসনের ওপর রাখতেই সেটা কেমন তিত্তির করে কাঁপছে না চোখের ভুল দেখল একটু একটু কাটা হাতটা নড়ছে মিতুল স্থির চোখে তাকিয়েছিল ও কি ঠিক দেখছে ওকে যেন বোবায় ধরেছে অনিন্দ কিশোর এসব দেখেননি তিনি তখন রেডি হচ্ছেন প্যাকেট খুলে ঘরময় রক্ত ছড়িয়ে দেবেন কিন্তু প্যাকেট থেকে এক ফোঁটা রক্ত পড়ার আগেই মিতুল দেখল বেদির ওপর রাখা কাটা হাতটা জীবন্ত হয়ে লাফিয়ে উঠল সেই হাতে যেন বিদ্যুতের জোর তার ঝটকায় রাঙা দাঁদু ছিটকে পড়লো বেদির ধারে আর তার গলায় গেঁথে গেল দাদামশায় রেখে যাওয়া চিমটে আর্তনাদ করে উঠল মিথুল কাটা হাতটার হদিশ আমরা পাইনি তবে মিতুলের কথা মতো রক্তের প্যাকেট পাওয়া গিয়েছিল ঘরের বাইরে কয়েকদিন পরে থানা পুলিশের কাজ মিটলে পঞ্চমুণ্ডের আসনটি ভাঙা হয় মিতুলি সেটা বিসর্জন দেয় গঙ্গায় এলো ক্রমশ সুস্থ হয়ে ওঠে অবিলাসের সঙ্গে সম্পর্কটা সে রাখছে তবে সেটা আপাতত গোপন এই কাহিনী এখানেই সমাপ্ত কিন্তু সরসকালীভদ্র এখানেই কাহিনীর সমাপ্তি ঘোষণা করেননি তিনি তার ও প্রভাব খাটিয়ে মিতুলের হাসপাতালে খোঁজ নেন উদ্দেশ্য কাটা হাত খোঁজ নিয়ে জেনেছিলেন ওই সময় কোনো বেওয়ারিশ্লাশেরই হাত কাটা ছিল না তবে কি কোনো কাটা হাতি মিতুল নিয়ে যায়নি নিয়ে গিয়েছিল সেরেফ একটা রক্তের প্যাকেট কাটা হাতের কথাটা মিথ্যে তাহলে কি অনিন্দ কিশোর গঙ্গোপাধ্যায় ঠাকুরঘরের দরজা খোলা পেয়ে পঞ্চমুন্ডির আসন পেয়ে হাতের মুঠোয় কুমারী এক নারী পেয়ে কোনো সাধন ক্রিয়ায় মেতে উঠতে চেয়েছিলেন পঞ্চমুন্ডির আসনের ভিতর শীত ঘুমে থাকা কোনো প্রাণী প্রাচীন সাপ জেগে ওঠেনি হিসিস করে আর স্পষ্ট করে না বলা মিতুল চিমটেটা আমুল বসিয়ে দেয়নি অনিন্দ কিশোরের গলায় কেই প্রশ্নের উত্তর দেবেন সরস ভদ্র তিনি যে প্রশ্নের মীমাংসা চান না দ্য